আসসালামু আলাইকুম, আমি মাসুদা তাজমিম্মু। আজ ঢাকা আহসানিয়া মিশনের উপর আমার একটি প্রেজেন্টেশন আছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রেজেন্টেশনটি শুরু করছি। ঢাকা আহসানিয়া মিশন বাংলাদেশের একটি অলাভজনক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। স্রষ্টার ইবাদত এবং সৃষ্টি সেবার লক্ষ্যে 1958 সালে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়। এই প্রতিষ্ঠানটির হেড অফিস ঢাকা ধানমন্ডিতে এবং হেলথ সেক্টর অফিসটি ঢাকা শ্যামলীতে অবস্থিত। বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কারক এবং সমাজ হিতৈষী খান বাহাদুর আহসানউল্লাহ এই প্রতিষ্ঠানটি গঠন করেন। শুদ্ধ খান বাহাদুর আহসানউল্লাহর একটি মনোমুগ্ধকর বাণী রয়েছে, আমি আপনাদের সবার সাথে এই বাণীটি শেয়ার করতে চাই। বাণীটি এমন: স্বাস্থ্য মানবের সর্বাধিক সুখের মূল। শরীর অসুস্থ হইলে মানব সর্বপ্রকার কাজের অযোগ্য হয়ে পড়ে। সুতরাং বাল্যকাল হইতেই সকলের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখা কর্তব্য। এরপরেই রয়েছে শরীর এবং মনকে স্বাস্থ্যবান রাখিতে হইলে আহার্য, পরিধি, পরিচ্ছন্নতা, ব্যায়াম এবং বিশ্রাম সম্বন্ধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। আমার কাছে শ্রদ্ধেয় খান বাহাদুর আহসানউল্লাহর এই বাণীটা শুধুমাত্র মনোমুগ্ধকর না, আমার মনে হয়েছে যে এইখান থেকে আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি, ছোট ছোট মেসেজ। যেমন আমাদের শরীরটা যদি ভালো না থাকে, আমাদের মনটাও কিন্তু ভালো থাকে না। এরপরে হচ্ছে আমাদের শরীর এবং মনকে ভালো রাখার জন্য কী কী করতে হবে, শ্রদ্ধেয় খান বাহাদুর আহসানউল্লাহ এটা খুব সুন্দরভাবেই তার বাণীতে উল্লেখ করেছেন। এবার আমি তার প্রতিষ্ঠানের ভিশন সম্পর্কে বলতে চাই। প্রতিটা প্রতিষ্ঠানের কিছু না কিছু ভিশন থাকে। ঢাকা আহসানিয়া মিশনের ভিশনগুলো হলো, আমরা যে সমাজের মধ্যে বাস করি, এই সমাজে তাহলে সমাজটাকে দৃষ্টিগোচরভাবে রূপান্তর করার জন্য সমাজের মানুষের মধ্যে মানবিকতা, নর্মতা, সাম্যতা, আধিত্যকতা এই জিনিসগুলো হচ্ছে তারা বজায় রাখতে চায়, সৃষ্টি করতে চায়, এবং সেই সাথে প্রকৃতির যত্ন কীভাবে আমরা নিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে তারা হচ্ছে কাজ করতে চায়। তো প্রতিটা প্রতিষ্ঠানের যে ভিশন থাকে, তাহলে সেই ভিশনটা আসলে এইরকম হয় যে তারা ভবিষ্যতে আসলে কোথায় যাইতে চায়, কি করতে চায়, তো এর মাধ্যমে দেখবেন যে মানে তারা হচ্ছে নির্ধারণ করে যে তারা ফিউচারে তাদেরকে কোথায় দেখবে। এরপরে আসি হচ্ছে আমাদের ঢাকা আহসানিয়া মিশনের যে মিশন রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলতে চাই। ঢাকা আহসানিয়া মিশন মানব সম্প্রদায়ের জন্য সাধারণভাবে এবং সুবিধা বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত মানবতার জন্য আত্মসংযোগ, শান্তি ও সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের বিকাশের দিকে উচ্চ মানের পরিষেবা সরবরাহ করতে চায়। অর্থাৎ দেখেন, এই যে ঢাকা আহসানিয়া মিশনের যে ভিশনগুলো রয়েছে, এই ভিশনগুলো বাস্তবায়ন করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু কাজ করতে হবে। এই কাজটা আসলে কিসের মাধ্যমে করবে? এই কাজটা কিন্তু মিশনের মাধ্যমে করতেছে। তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের পরিষেবাগুলো সরবরাহ করে তাদের এই ভিশনটা অর্জন করতে যাচ্ছে। এই ছিল হচ্ছে ঢাকা আহসানিয়া মিশনের হচ্ছে মিশন। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে ঢাকা আহসানিয়া মিশন প্রধানত 4টি সেক্টরে কাজ করে। এই সেক্টরগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও মানব অধিকার, সামাজিক ন্যায় বিচার। এখন কিভাবে তারা কাজ করছে, আমরা কিন্তু জানি যে ঢাকা আহসানিয়া মিশন শিক্ষা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে কিশোর কিশোরীদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতেছে। এরপরে যদি আমরা স্বাস্থ্যর দিকে আসি, তাহলে কিন্তু আমরা এভাবেই দেখতে পারি যে তারা হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে গ্রামীণ অঞ্চলে যেই নারীরা আছে কিংবা পুরুষ আছে, অর্থাৎ গ্রামীণ যে পরিবারগুলো আছে সেইখানে কিন্তু পুষ্টিকর খাবার, বৈচিত্র্যময় খাবারের সরবরাহ বৃদ্ধি করতে চাচ্ছে। এছাড়াও কিন্তু নিরাপদ পানি, এরপরে স্বাস্থ্যসম্মত যে টয়লেট ব্যবহার, এরপরে যে স্বাস্থ্য অভ্যাসগুলো আছে, এই জিনিসগুলো প্রতিষ্ঠার মাধ্যমে তারা কিন্তু স্বাস্থ্যর উন্নয়ন করতে চাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি একটু, সেটা হচ্ছে 2014 সালে ঢাকা আহসানিয়া মিশন একটি ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল চালু করে, এবং দেখতে গেলে বাংলাদেশের সর্ববৃহৎ ক্যান্সার হসপিটাল এটি।
তো এইভাবে হচ্ছে তারা স্বাস্থ্যের দিকে যে স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে কাজ করে যাচ্ছে। এরপরে জীবিকায় এবং যে আমরা যদি মানব অধিকার নিয়ে বলি তাহলে হচ্ছে দেখবেন যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে, বিশেষ করে নারীদের। তো এই কর্মসংস্থানের মাধ্যমে দেখবেন যে জীবিকা এবং মানব যে অধিকার রয়েছে মানুষের সেগুলো কিন্তু সুনিশ্চিত হচ্ছে। এরপরে হচ্ছে সামাজিক ন্যায় বিচারেও কিন্তু ঢাকা আহসানিয়া মিশনের বিভিন্ন অবদান রয়েছে। মূলত ঢাকা আহসানিয়া মিশন গরিব তথা সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করে। এটা এনারা কিভাবে করতেছে, এখানে দেখবেন যে বিভিন্ন দক্ষতার মাধ্যমে তাদের দারিদ্র দূরীকরণ কিংবা আর্থিক ক্ষমতায়নের ব্যবস্থা করে দিচ্ছে। তো এই যে দেখেন যে তারা যে কাজ করতেছে চারটা সেক্টরে, এরপরে বিশেষ করে সুবিধা বঞ্চিত গরিব মানুষদেরকে নিয়ে, এই কাজের সফলতাও কিন্তু তাদের রয়েছে। আমরা যদি একটু দেখতে চাই তাহলে দেখবেন যে গত তিন দশকে তারা যে সফলতাগুলো অর্জন করেছে আমি আপনাদের সাথে সেই বিষয়টিও একটু শেয়ার করতে চাই। আমি ঢাকা আহসানিয়া মিশনের সফলতাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গত তিন দশকে আহসানিয়া মিশন যেসব ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তা হলো অপ্রাতিষ্ঠানিক মৌলিক এবং অব্যাহত শিক্ষা, কারিগরি শিক্ষা ও দক্ষতার উন্নয়ন, লিঙ্গ উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ, শিশু অধিকার ও শিশু সংরোধ, ধূমপান ও মাদক অধিকার, এইচআইভি এইডস প্রতিরোধ, দারিদ্র বিমোচন, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিশু ও নারী পাচার রোধ এবং প্রশিক্ষণ ও গবেষণা। দেখেন যে এই প্রতিষ্ঠানটা তার কাজের মাধ্যমে কিভাবে সহজেই সফলতা অর্জন করতেছে এবং এর পিছনে কিন্তু তারা তাদের শ্রম দিচ্ছে, তাদের যে উদ্দেশ্য রয়েছে সেইগুলো তারা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনারা যে খেয়াল করলে দেখবেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে ভিশনটা থাকে এইটা কিন্তু সবসময় মূল্যবোধ এবং যে উদ্দেশ্য থাকে তার মধ্যে একটা সংযোগ তৈরি করে। তো দেখেন যে এই সংযোগের মাধ্যমে তারা তাদের এই কাজগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখব যে আমাদের যে দেশে যে গরিব নারী আছে তাদের দারিদ্র বিমোচন কিংবা হচ্ছে তাদের সার্বিকভাবে উন্নয়ন করার জন্য কিন্তু ঢাকা আহসানিয়া মিশন বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা একটা প্রকল্পের কথা বলতে পারি, সেটা হলো ঢাকা আহসানিয়া মিশন ফরিদপুর, তারপরে পটুয়াখালী এবং খুলনা অঞ্চলে ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি নামে একটি প্রকল্প চালু করেছে। যে প্রকল্পটার কিন্তু উদ্দেশ্য অনুসারে কাজ করতেছে এবং তারা চাচ্ছে যে তাদের মানে যে ফলাফলগুলো আছে তাদের একটা ফলাফল কিন্তু এরকমই যে তারা নারী এবং কিশোর কিশোরীদেরকে আর্থিক এবং সামাজিকভাবে ক্ষমতায়নের একটা ব্যবস্থা করবে। তো দেখেন যে আমরা যদি একটু খেয়াল করি যে অন্যান্য এনজিওগুলো চেয়ে আমাদের এই ঢাকা আহসানিয়া মিশনের এনজিওটা কিন্তু নারীদেরকে সার্বিকভাবে উন্নয়নের জন্য কত কাজ করে যাচ্ছে। এবং আমার এর সাথে আরও মনে হয় যে আমাদের নারীদের একটু খুশি হওয়ার কথা, কারণ আমার ঢাকা আহসানিয়া মিশন কিন্তু 1.9 মিলিয়ন নারীকে তাদের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করে গেছে। তো এই যে ঢাকা আহসানিয়া মিশন তাদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সেই সঙ্গে পুষ্টিকর খাবারের কথা বলছে, নিরাপদ পানি ব্যবহার করতে বলতেছে, স্যানিটেশনের ব্যবহার করতে বলতেছে এবং আরও অন্যান্য কাজগুলোর মাধ্যমে মানব সেবা করে যাচ্ছে। এরপরে যদি আমরা বলি যে এই যে সফলতাগুলো অর্জন হয়েছে এর জন্য কিন্তু সরকার বিভিন্নভাবে ঢাকা আহসানিয়া মিশনকে পুরস্কৃত করেছে। এর মধ্যে হচ্ছে 2002 সালে বাংলাদেশ সরকার কর্তৃক ঢাকা আহসানিয়া মিশন সর্বোচ্চ বেসরকারি সম্মাননা অর্থাৎ পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কারটি লাভ করে। তো এটা হচ্ছে আমি বলবো যে ঢাকা আহসানিয়া মিশনের জন্য একটা গর্বের ব্যাপার। এরকম পুরস্কার কিন্তু সব এনজিও পায় না, যেটা তারা তাদের কাজের মাধ্যমে সফলতা অর্জন করেছে, মানব সেবা করেছে তার মাধ্যমেই এটা অর্জন করতে পেরেছে। এবং আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি দেখবেন যে এই যে কোভিড-19 সময়েও কিন্তু তারা মানব সেবায় নিবেদিত প্রাণ হয়ে আছে। তারা কিন্তু এই সময় বিভিন্ন পরিবারকে যাদের হচ্ছে আর্থিক অবস্থা খারাপ তাদেরকে কিন্তু সাহায্য করে যাচ্ছে, তাদেরকে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তার মানে বিতরণ করছে।
তো দেখেন যে শুধু এইটা নাই, এর পাশাপাশি হচ্ছে ঢাকা ওসানিয়া মিশন, বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি যেসব এলাকায় কাজ করছে এই প্রকল্পটা, সেই সব প্রকল্পের যে নির্বাচিত গ্রোথ সেন্টারগুলো রয়েছে, এই গ্রোথ সেন্টারগুলোতে তারা হচ্ছে হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন করেছে। এর মাধ্যমে দেখেন যে যারা হচ্ছে হাট বাজারে আসতেছে তারা কিন্তু সহজেই সাবান দিয়ে তাদের হাটটা জীবাণুমুক্ত করে ধুয়ে ফেলতে পারছে। তো এই যে সচেতনমূলক কাজগুলো করে থাকে এবং সেই সাথে সাথে নারীদের কর্মসংস্থান, নারীদেরকে ক্ষমতায়ন করা এবং পাশাপাশি পুরুষদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই জিনিসগুলোর মাধ্যমে, এই কাজগুলো করার মাধ্যমে ঢাকা ওসানিয়া মিশন কিন্তু কাজ করে যাচ্ছে। তো অন্যান্য এনজিওগুলো চাইতে আমার যেটা মনে হয় যে আমাদের ঢাকা ওসানিয়া মিশন অনেক এগিয়ে আছে এবং বাংলাদেশের একটি অন্যতম অবস্থানে ঢাকা ওসানিয়া মিশন অবস্থান করছে। তো আজকে আমার ঢাকা ওসানিয়া মিশন সম্পর্কে বলতে গেলে তো আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে এতটুকুই জানালাম। আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।